রাসূল বলেছেন কিয়ামতের আগে মানুষ জেনা করবে, জেনাকে মানুষ জেনা মনে করবে না, মনে করবে এটা অ্যাফেয়ার, ছেলে মেয়ের ক্রাশ। এখন নতুন শব্দ আসে কি ক্রাশ, চোখে চোখে কন্ট্যাক্ট হবে, কো এডুকেশনের মাধ্যমে মোবাইল নাম্বার এক্সচেঞ্জ হবে, রাতের বেলা কথা হবে, ফোন হবে, তারপর চা খাবে, কফি খাবে, ঘুরবে, আস্তে আস্তে বেড়ে যাবে, তারপরে ব্রেকআপ হয়ে যাবে। তাদের কাছে সিম্পল, এটা খুব সিম্পল সিলি ব্যাপার। আর কোরআনের কাছে এটা কি জিনা, এক কথায় কি জিনা। জিনায় লিপ্ত থাকা অবস্থায় দোয়া কবুল হয় না, কিন্তু মানুষ যদি এটা থেকে বের হয়ে তওবা করে আল্লাহর জন্যে, তার দোয়া অনেক বড় মানুষের দোয়ার মতো কবুল হয়। ওই তিন বন্ধুর একটা হাদিস আছে না গুহার মধ্যে, চাচাতো বোনকে একা পেয়েও সে ফিরে আসছিল আল্লাহর ভয়ে, আল্লাহ পাক তাকে গুহা থেকে বাঁচাই দিছেন না। হাদিসটা পড়ে দেখবেন, অনেক বড় হাদিস। জিনা থেকে দূরে থাকলে হৃদয়ে নূর আসবে। আপনি আমি যদি আমাদের চোখকে এই পর্যায়ে নিয়ে যেতে পারি যে কোনো গায়রে মাহরামের দিকে চোখ পড়লে আমরা নামিয়ে নিচ্ছি, তখন আপনি ফিল করবেন আপনার মনের মধ্যে নূর আসছে। এই যে আমি এখন একটা লেকচার দিচ্ছি, আমার খুব ভালো লাগছে, ঠিক রাস্তায় যেতে যেতে যদি আমি 8-10 মিনিট দিকে তাকাই, আমার এই নূরটা উঠে যাবে। জাহান্নামে কেন অনেক নারী থাকবে জানেন? কারণ তারা শুধু নিজেরা অপরাধ করে না, হাজারো মুমিন মানুষের নূর তারা কেড়ে নেয়। দ্যাট ইজ হোয়াই তারা জাহান্নামে বেশি থাকে। আরেকটা মেজর কারণ হচ্ছে তাদের উদ্ধত মাথা, মেয়েদেরকে বলছি স্পেশালি, হয়তো এই কথাগুলো মেয়েদের কাছেও যাবে, তাদের এই উদ্ধত মাথা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না। তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না, এ কারণে তারা জাহান্নামে বেশি থাকবে। যে কোনো বিধান আল্লাহ তাদের সামনে বলেন, সব মেয়ের কথা বলছি না, ম্যাক্সিমাম বিভিন্ন যুক্তি তারা দিবে, সামিআনা ওয়া আতাআনা এই পর্যায়ের না, যুক্তি দিবে। পর্দা করলে কি এখন কেমন করে চাকরি করব, পর্দা করলে কেমন করে পড়াশোনা করা যায়, এখন তো যাইতেই হচ্ছে, কিছু তো করার নাই, বিভিন্ন যুক্তি, হাজারটা যুক্তি তারা দিবে। কে জানি তাদের ব্রেনটাকে পুরো ওয়াশ করে ফেলছে। আমি আপনাদেরকে বলছি কে করেছে, এটা করেছে স্বয়ং দাজ্জাল, স্বয়ং দাজ্জাল। কারণ হাদিস একটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী। মাশাআল্লাহ, দাজ্জালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী। তাদেরকে ঘরে ইসলামিক অনুশাসনে রাখার জন্যে বাবা ভাই স্বামী শিকল দিয়ে বেঁধে রাখবে, তারপরেও তারা শিকল ছেড়ে বের হয়ে যাবে, আটকাতে পারবেন না, বিকজ অফ দেয়ার মাইন্ড ইজ ব্রেইন ওয়াশড। এ কারণে দেখা যায় তাদেরকে যখন কোনো বিধানের কথা আপনি বলবেন, তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে অবনত হতে চায় না, বিভিন্ন যুক্তিতর্ক তারা দেয়, এ কারণেই তাদের সংখ্যাটা জাহান্নামে বেশি হবে। আরও কারণ আছে, রাসূল বলেছেন সারা জীবন তাদের জন্য করবেন, স্পেশালি তাদের উদ্দেশ্য করে বলছি যাদের অ্যাফেয়ার আছে, যতই করেন, যত কিছুই করেন না কেন, আপনি যদি তাকে ভোগ বিলাস এবং পার্থিব সুখ শান্তি দিতে না পারেন, সে আপনাকে চিনবে না এক সময়ে। আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন, লিখে রাখতে পারেন। আর এমনিতে লিগ্যাল বৈবাহিক সম্পর্কেও সারা জীবন অনেক কিছু করবেন, হঠাৎ একদিন কোনো একটা কারণে ঝগড়া লেগে গেছে, তখন দেখবেন সে বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম। আমি নারীদেরকে ছোট করছি না, তাদের কিছু কিছু পয়েন্ট বলছি, এইসব কারণে তারা জাহান্নামে থাকবে। আমি একটু এই কথাটা না বললে জাস্টিস হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, আপনারা জানেন, তিনি মেরাজের রাতে অনেক অলৌকিক জিনিস দেখেছেন, নবীদের সাথে সাক্ষাৎ করেছেন, ইভেন আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর নূর দেখেছেন। এই সময় সবাই তাকে হাসি মুখে সম্বর্ধনা জানিয়েছিল, যার সাথেই দেখা হয়েছে তার সাথেই তিনি হাসি মুখে অভ্যর্থনা তাকে জানিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সবাই বলেছে হাসি মুখে। একজন একজন মালাক, একজন ফেরেশতা তাকে দেখে হাসেননি, একজন। আপনারা কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়েছিলেন, তিনি বলেছিলেন যে ইয়া জিব্রিল, ওর চেহারাটা এত গম্ভীর কেন, সে আমাকে দেখে হাসছে না কেন, তার মুখে হাসি নাই কেন? জিব্রিল আমিন বলেছেন যে তার নাম হচ্ছে মালাক, সরি তার নাম মালিক, তার নাম মালিক, সূরা যুখরুফের মধ্যে আছে, তার নাম মালিক। যেদিন থেকে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন সেদিন থেকে তাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন,
অর্থাৎ জাহান্নামের হেড অফ ডিপার্টমেন্ট ইনচার্জ, সেদিন থেকে তার মুখের হাসি উঠে গেছে। আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই। তার কাছে পারমিশন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে জাহান্নামের দিকে তাকিয়েছিলেন, ভিতরে দেখেছেন কি আছে। তিনি পরে যা ব্যাখ্যা করেছেন তা হলো, আমি দেখলাম সেখানে খালি মেয়ে আর সেখানে কারি নারী আর নারী। এই হাদিসটা আমার আপনার মাকে বলবেন, আপনার বোনকে বলবেন, আপনার মেয়েকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন। এই হাদিসটা যদি কারো হৃদয়ের মধ্যে গেঁথে যেতে পারে, তার দ্বারা অন্যায় করা সম্ভব না। কিভাবে একটা মেয়ে সব কিছু উন্মুক্ত করে ঘুরতে পারে যখন অলরেডি তার আত্মা জাহান্নামে জ্বলছে অলরেডি, কারণ ভবিষ্যৎ তো আল্লাহ জানেন। যেমন উমর রাদিয়াল্লাহু আনহু এর ঘর জান্নাতে আছে, রাসূল সেটা দেখে আসেন নাই, এসে উমর রাদিয়াল্লাহু আনহু খাত্তাবকে বলেছেন না যে আমি দেখে আসছি তোমার ঘর, আমি ঢুকিনি তোমার ঘরে তোমার আত্মসম্মানের কারণে। তার মানে তিনি পৃথিবীতে বিচরণ করছেন, ঘর তো জান্নাতে অলরেডি তৈরি হয়ে আছে, মেয়েরা দিব্যি ঘুরছে এভাবে, এবং তারা মোটেও সচেতন না তাদের ঘর হয়তো বা জাহান্নামে রেডি। আর আমাদের সো কল্ড মডার্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশন এদেরকে ব্রেইন ওয়াশ করে দিয়েছে, তারা বাজার করছে, তারা নগ্ন হয়ে ঘুরছে, কাপড় পরেও তারা নগ্ন থাকছে, তারা মডেলিং করছে, গান গাচ্ছে, নাচ নৃত্য প্রদর্শন করছে, মিডিয়া আসছে, তার দেহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে, হাজারো মানুষের নূর চলে যাচ্ছে, অন্যের নূর নষ্ট করে জান্নাতে যাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামতগুলো বলেছেন তার মধ্যে অন্যতম একটা আলামত হচ্ছে শেষ জামানায় মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমে যাবে। ইভেন একটা ছেলে 40টা মেয়ের দায়িত্ব নেবে, এটা আবার ভাববেন না 40টা ওয়াইফ, মা খালা নানি ফুফু সব মিলায় 40, আর সামনে যে মহাযুদ্ধটা হতে যাচ্ছে এরপরে এরকমই একটা অবস্থা হবে যে ছেলেদের সংখ্যা পৃথিবীতে থাকবে না, খুব কম, এবং বেশি বেশি মেয়ে একটা ছেলের কাঁধে চলে আসবে। এখন অবশ্য আমাদেরকে ওই যে পশ্চিমারা শিখিয়েছে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবে, জেনা অনেকজনের সাথে করতে পারে বাট বিয়ে একজনকেই করতে হবে। এখনো যদি কোনো হুজুর বা কোনো ব্যক্তি, হুজুর না, কোনো আলেম, কোনো স্কলার বা যে কোনো ব্যক্তি দুটা বিয়ে করে, মানুষ মনে করে সামথিং ইজ রং, সামথিং ইজ রং উইথ হিম, এই লোকের কোনো সমস্যা আছে মনে হয়, এর মনে চরিত্র ভালো না, এর মনে একটা দিয়ে আকাঙ্ক্ষা পূরণ হয় না, সামথিং ইজ রং উইথ হিম, তাই না? এই চেতনাটা দজ্জাল শিখিয়েছে এদেরকে। একটা ছেলেকে তৈরি করা হয়েছে সে যেন অনেকগুলা মেয়েকে বিয়ে করার ক্ষমতা রাখে, এভাবেই তাকে তৈরি করা হয়েছে, নাহলে আল্লাহ কখনোই 4-3-2 বলতেন না। হ্যাঁ, যদি আমি সমতা করতে না পারি তাহলে কি এক। একটা কথা বলি, এই সাবজেক্টটা আপনাদেরকে হয়তো কেউ পড়ায় না, একটা বিয়ে করেও একটা ছেলে মিলকেল ইয়ামিন রাখতে পারে। মিলকেল ইয়ামিন মানে হচ্ছে দক্ষিণ হস্তের মালিক, মেয়েটাও জানবে আমি মিলকেল ইয়ামিন, ছেলেও জানবে আমি সে আমার মিলকেল ইয়ামিন। এভাবেও একটা ছেলে একটা মেয়ে সিকিউরিটি, শেল্টার, ফুড সব কিছু পেতে পারে। এটা এখন উঠে গেছে, একটা সময় এগুলো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছেলে ইব্রাহিম, রাসূলের একজন ছেলে ইব্রাহিম কার গর্ভে জন্ম নিয়েছিলেন, কার গর্ভে জন্ম নিয়েছিলেন, রাসূলের জীবনী পড়তে হবে A to Z কয়েকবার, কমপক্ষে আর রাহিকুল মাখদুম বইটা পড়তে হবে। মারিয়া কিপ্তির গর্ভে জন্ম নিয়েছিলেন, মারিয়া কিপ্তি, মারিয়া কিপ্তি একজন দাসী, এই দাসী মানে কাজের মেয়ে না, এটাকে বলা হয় মিলকেল ইয়ামিন, দক্ষিণ হস্ত, পারস্যের রাজা এই দুইটা, সরি মিশরের রাজা দুজন দাসীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপহার দিয়েছিলেন, তার একজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের করে নেন, বিয়ে করে নেন, তার গর্ভে জন্ম নিয়েছিল পুত্র ইব্রাহিম। এই সাবজেক্টটা আপনাদেরকে কে পড়াবে এখন? ইভেন এখন আলেম ওলামাও দুটো বিয়ে করতে ভয় পায়, মনে করে যে সমাজের মানুষ আমাকে কি বলে না বলে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই কাজ করার জন্য ব্যাকবোন শক্ত থাকা দরকার, ব্যাকবোন মানে মেরুদণ্ড, স্টিলের মতো,
তাহলে এই কাজ করতে পারবেন। নারীর সংখ্যা যে বাড়বে 40x1 হবে, তখন এই 39টা মেয়ে কি করবে? এখনো সমাজের মধ্যে নারী পুরুষের অনুপাত 1:4, মানে প্রতি একজন ছেলের জন্য 4টা করে নারী ঘুরছে সমাজে। এটা তো স্ট্যাটাস স্ট্যাটিস্টিক, আপনি ইন্টারনেটে গেলেও দেখতে পারবেন। এবং পশ্চিমা কান্ট্রিগুলোতে এগুলো আরও অনেক বেশি, ওদের অনুপাতটা আরও অনেক বেশি। তাহলে এই বাকি মেয়েরা আসলে করবেটা কি? সবাই যদি একটা করে বিয়ে করে তাহলে বাকি মেয়েদের কি হবে? তারা কি পতিতালয়ের সম্পত্তি হবে? ওদের যৌন অধিকার নাই? ওরা শারীরিক মানসিক শেল্টার ফুড খাবার পানি এগুলোর অধিকার রাখে না? এখানে নারীবাদীরা কি বলবে? সব নারীবাদী, এদেশের যত নারীবাদী আছে সেকুলারিজম, এই নারীবাদীরা বেশিরভাগই দজ্জালের এজেন্ট। নিজ হাতে দজ্জাল ট্রেনিং দিয়ে এদেরকে তৈরি করেছে। আপনারা হয়তো ভাবছেন দজ্জাল তো এখনো বের হয় নাই, ট্রেনিং দিল কিভাবে? আমরা কি ইবলিসকে দেখি? ইবলিস নাই, ওর অস্তিত্ব নাই। এখানে ফেরেশতারা ঘিরে রাখছেন, এটা দিনই মজলিস, কেউ দেখতে পাচ্ছি? তাদের অস্তিত্ব কি অস্বীকার করতে পারেন? দজ্জাল এরকমই একটা এভিডেন্স, এরকম একটা সোল, সে অলরেডি রিলিজড, সে শুধু মানুষের রূপে আমাদের সামনে আসেনি, সামনেই আসবে। একজন ইহুদির যুবকের বেশ ধরে সে সামনে আসবে। কেয়ামতের এভিডেন্স হচ্ছে নারীর সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমে যাবে। আরেকটা এভিডেন্স হচ্ছে নারী পুরুষের পোশাক পরবে, পুরুষ নারীর পোশাক পরবে। পোশাক মানে কি? জিন্স আর গেঞ্জি, হ্যাঁ এটাও একটা ব্যাখ্যা। ঢাকায় তো জিন্স আর গেঞ্জি চলছে, টি শার্ট। এখানে অন্য একটা ব্যাপার আছে, আমি সেটা আপনাদেরকে আজকে বলছি। সেটা হলো, এটা শুধু এই পোশাক বলতে শুধু গায়ের পোশাক বোঝানো হয়নি। আল্লাহ বলেনি নারীরা তোমাদের পোশাক, তোমরা নারীদের পোশাক? তার মানে কি এটা নারী, এটা আমার ওয়াইফ? কোরআনের আয়াত এবং হাদিসের আয়াতগুলো দুই রকম, মুহকামাত যেগুলো স্পষ্ট, মুতাশাবিহাত যেগুলো অস্পষ্ট, যেগুলোকে তাউইল ব্যাখ্যা করতে হয়। আর তাউইল কারা করবে? যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন তারা করবে, সবাই করবে। তাউইল করার পরেও তারা বলবে আল্লাহই ভালো জানেন। এই জন্য আমি বলছি আল্লাহই ভালো জানেন, কিন্তু আমার ব্যাখ্যা হচ্ছে যে এখানে পোশাক বলতে বোঝানো হয়েছে যে মেয়েরা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত ক্ষেত্রে ছেলেদের নেতৃত্বের আসন নিয়ে নিবে। ইউ আর এগ্রি উইথ মি? আমার সাথে এগ্রি করেন? পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় দে উইল প্লে দ্য ফাংশনাল রোল অফ মেল ইন সোসাইটি, তারা সমাজে পুরুষের ফাংশনাল রোলটা প্লে করবে। আর পুরুষ নারীর জায়গায় চলে আসবে, ওই যে পিছনে গিয়ে যাস স্যার স্বামী আনা অত আনা, এই হবে অবস্থা। এগুলো কি আমরা দেখতে পাচ্ছি? ব্যাখ্যা করার দরকার নেই, তবে একটা হাদিস না বললে ইলমের জাস্টিস হবে না। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো কওম ততক্ষণ পর্যন্ত সফল হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের নেতৃত্ব দিবে একজন নারী। হাদিস কি আছে এটা, নাকি বানাই বললাম? তাদেরকে বুখারি খুলে দেখতে বলেন কোনো কম। আর রাসূল যখন একটা কথা বলেছেন তার মানে পৃথিবী উল্টে গেলেও কথাটা সত্য হবে, কিছুই করার নেই। এই কারণে পশ্চিমার এখন খুব ভয় পাচ্ছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক ভবিষ্যৎবাণী আছে কেয়ামত সম্পর্কে। ওরাও এখন খুব ভয় পাচ্ছে, ওভার কনশিয়াস যে এগুলো তো হতেই পারে, এটাকে ঠেকানোর যত পদ্ধতি তারা অবলম্বন করছে কিন্তু লাভ হবে না। প্রতিটা ইস্যু ওদের বিপর্যয় ডেকে আনবে, যে কোনো ইস্যু হোক, সেটা প্যালেস্টাইন বা কাশ্মীর হোক, সেটা আফগানিস্তান বা পাকিস্তান বা বাংলাদেশ বা বার্মা, কোনো ইস্যুই তাদের জন্য কল্যাণ বয়ে আনবে না। যদি কল্যাণ বয়ে আনে শুধু মুসলিমদের জন্যই আনবে, কারণ প্রতিটা অন্ধকারের পিছনে একটা সোনালি সকাল আছে। এটা ওরা জানে না, কিন্তু কোরআন এবং হাদিস এটা আছে। অতএব কেউ ধৈর্য হারা হবেন না, ধৈর্য হারা হবেন না, এবং অধৈর্য হয়ে কোনো ইনিশিয়েটিভ নেবেন না, এমন কোনো ইনিশিয়েটিভ নেবেন না যার কারণে উম্মার ক্ষতি হয়। কারণ সামনে যে সময়টা আসছে এটা আমাদের বিজয়ের সময়, ওদের বিজয়ের সময় নয়। অল ইউ হ্যাভ টু ডু, আপনাকে শুধু এতটুকু করতে হবে, জাস্ট বি প্রিপেয়ার ইউর সেলফ, নিজের প্রস্তুতি নিজে নেওয়া শুরু করে, কারো দিকে দেখার দরকার নেই। এবং অবশ্যই কালেকটিভলি অ্যাজ এ উম্মা অ্যাজ এ ন্যাশন, কে আমাদের আলামত হচ্ছে নারীর সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমবে, নারীরা পুরুষের পোশাক পরবে, পুরুষরা নারীর পোশাক পরবে। পোশাক মানে সোসাইটির ফাংশনাল রোল, মানুষ হালাল হারামের বিবেচনা করবে না, মানুষ জেনা করবে জেনা কি জেনা মনে
করবে না, মানুষ মদ খাবে, মানুষ মদকে মদ মনে করবে না। হারা গেছে।